শুভ সকাল রে হনুমান। তো নিচের সব বাসি কাজ মিটিয়ে এলাম, আর মিটিয়ে এখন ছাদে এসেছি। ছাদটা দেখো নোংরা হয়ে আছে, সে দেখতে পাচ্ছ? ছাদটা ঝাঁট দেবো। আর এই দেখো আমি কি করে ঝাঁট দেবো, দেখো ওরা ভাবছে খাবার আছে। তো এখানে জামা কাপড় নিয়ে এসেছি, কাচাকুচি করবো, করেছে মানে শুকোতে দেবো। কি খুঁজছে কি জানি। ও বাবা, এই কোটি হনুমানের আমি কি করে যাব? কালকে কি হয়েছে, হনুমানের এরম বাচ্চা দুটো মারা গেছে। ওই বাড়িটা দেখছি অ্যাডভেস্টার সেট লাগানো আছে ওই জালে দাঁটকে, তাই ওরা যেতে চাইছে না। কিচ্ছু নিয়ে কেকের প্যাকেটটা খুলছে গো, কিচ্ছু নেই। খেতে দেবার মতো কিচ্ছু নেই। সে আবার ফুল খাচ্ছে। দেখো হনুমান গুলো সেই ছাদে খেলা করছে। এই দেখো এখানটা কই কোটে বসে আছে, ছুটে এলেই হয়ে গেল আমার। তো এখনো স্নান টান হয়নি, বাসি কাজ মিটিয়েছি বলতে এটাও বাসি কাজের মধ্যেই পড়ছে, করবো বলেই সেই জন্য না স্নান টান করবো বলেই আগে একটু ঝাঁটটা দিতে চলে এসেছি। কাকিমাদের ফুল গাছগুলো দেখো কত সুন্দর, গরমে আছে কারণ জল পায় তো, সব গাছগুলো দেখো খুব সুন্দর ফুল ফুটেছে। লক্ষ্য বললো সেটা তোমাদেরকে দেখালাম। আর হনুমানগুলো ওই ওই সাইডে চলে গেল। এই দেখো একটা এখন ওখানটা বসে আছে। তো সেই দেখো ওর ওপরে একটা দুর্জন, ওই যে ওই বাড়িটায় দেখো ওই যে জাল লাগানো রয়েছে সেটের মধ্যে, ওই জালে আমি দুটো বাচ্চা হনুমান এইরকম টাইমে ঠিক আটকে গেছে। তারপর সকাল থেকে সবাইকে খ্যাঁক খ্যাঁক করছে, তারা করছে, কেউ হয়তো বুঝতে পারেনি। 4টা 5টার সময় বিকেলে যখন জানতে পারলো তখন সে অকেজো হয়ে গেছে, গলাতে ওই জাল জড়িয়ে জড়িয়ে দুজনে যখন বার করা হয়েছে পুরো সন্ধ্যের মুখে তখন মরে গেছে বললো। এই যে গাছের আমগুলো পেরে পেরে সব হনুমানে খেয়েছে, কয়েকটা আম হয়েছে আর ভালোই রোদ উঠেছে। আর তারপরে এই যে হাওয়ায় উড়ে যাচ্ছে, ডবল ডবল করে ঝাঁট দিলাম, দিয়ে এখন ছাদটা বেশ পরিষ্কার হয়ে গেছে। বিকেলবেলা ছাদে সব খেলে, আর প্লাস্টিক আনিনি সেই জন্য না, ওই দূরে দেখো ওইটা দিয়ে আড়াল করে রেখেছি, তাহলে হাওয়ায় আবার চলে আসবে। কিছুটা একটা প্লাস্টিক ছিল তুলেছি, আর কিছুটা আছে বলে আড়াল করে রেখেছি, আবার কোনো দিন চান করার সময় তুলে নিয়ে ফেলে দিতে হবে। আর এই যে ঝাঁটা বাটা ধুয়ে রেখে দিয়েছি। আর তো চলো আমি এখন এটা করে নিই, জামা কাপড়গুলো সব রোদে দিয়ে। এটা হচ্ছে পা মোছা,
আর একটা হচ্ছে ডোরো হিস করে মাঝে 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 মাঝে, দাইকে ধুয়ে দিয়েছি। এখনো তো চান টান হয়নি, পরে আসবো যখন পুজো করতে ততক্ষণ এগুলো শুকনো হয়ে যাবে আশা করি। এখন ডোডোর মানে শুয়েছিল, দেখলাম এখান থেকে নেমে গেছে। তো যা গরম বীভৎস, মানে একটুকু ঘুমোতে পারে না, সারা রাত বিছানা ঘামে কাঁদে। আমি মুখ করি আর আমি তো ওই নাইট ডিউটি আমার বরে, আমি তো সারা রাত বসে থাকি আর এইরকম মাথা চুলকা কি করবো, ঘুমোতে পারি না আবার প্লাস ভয়। আর যাই হোক, পুরো পাচাকুচি করে দিই, করা হয়ে গেছে। আর দুটো কালকে একটু বমিও করে ফেলেছিল। তো বিছানা বিছানা একচুটো গোছাবো, গুছিয়ে ঝাড় দেবো, ঘরে দিয়ে চান করবো, করে নিয়েছে পুজো করবো, ফুল টুল তুলে। আর ওপরে পুজো করার মধ্যে একটু আশা করি শুকিয়ে যাবে তুলে না, কারণ জারদের তুলে যেই গরম যা পড়েছিল। নাহলে আবার এগুলো শুকিয়ে গিয়ে তো হাওয়ায় উড়ে যাবে, যেগুলো আর টোটো কিনে বিকেলে খেলি। ছাদটা অনেকদিন ধরে পরিষ্কার করবো করবো ভাবছি, করা হয়ে গেলে বেশ ভালো লাগছে। বিকেলবেলাটা এখানটা বসে থাকলে হাওয়াতে বেশ ভালো, এখানটা বড়ই নোংরা হয়েছিল দিকটা। নিচে থেকে দেখাবো, এখন উপর থেকে দেখাচ্ছি জল ছেঁচার পরে। দেখো জলটা অনেকটা বেড়ে গেছে, আর আমি এখন বাসন টাসন ওই সানের ঘাটে নেমেই মাঝি থেকে দেখাবো। মানে এখান থেকে দেখাচ্ছি, ওই দেখো কত কটা সিঁড়ি বেরিয়ে গেছে, তো এখন বাসন টাসন ওখানে নেমেই মাঝি। আর এরকম কাজ করতে করতে কতবার ফোন ধরবো, কতবার করব মানে ভিডিও করবো, এগুলো তো সম্ভব নয়, সেই জন্য রোজ ব্লগ দিতে পারবো না। তো
আজকে আজকেও দিতাম না, কিন্তু আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাবো, নিমন্ত্রণ বাড়ি বলতে একটা শ্রাদ্ধ বাড়ি যাবো, আর আর হনুমানগুলো খেলা করছে। তো যাই হোক, আজকে একটা ব্লগ দেব। তো চলো বিছানা নিচে গুছিয়ে নিই, তারপরে তো সারাদিন কী করছে না করছে দেখতে পাবে, আর প্লাস তার নাইট ডিউটি, নাইটে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে চলো। সেই দেখো হনুমানগুলো বসে আছে দেখতে পাচ্ছ, ওপর দিয়ে দেখাচ্ছিলাম। আর এই যে এগুলো ভোরবেলাতেই, মানে আমি 4টার সময় করে সারাদিন ঘুমিয়ে 4টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, তখনই এইসব বিছানা সব খুলে নিয়েছিলাম। আর চলো এগুলো এখন পরিষ্কার করে নিই, বিছানার চাদর পরে পাবো যখন সময় হবে। এখন মোটামুটি ঝাঁটটা দিয়ে এই যে এখন গোপাল সোনা বসে আছে, তো কষে অটোবা দেওয়া হয়ে গেছে। তো চলো বিছানার চাদর পরে পা দেবো এখন, মানে ওই যে ঝাঁট টান দিতে এসেছিলাম ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো পরে সব অটো আর লাগাবো। তো চলো এবার আমি উপরে পুজোটা করবো। আর এই যে এখন গ্লাসে ফুল আনি, আর দেখো মহাবীর এখানে বসে আছে, চ ধরো চ। ঠাকুর তালা সব মোছা হয়ে গেছে, ঠাকুরের থালা টালা ধরা গেছে, ডোডো শুধু একটু নকল দানাটা দিয়ে দেয়। আর এই দেখো এখানে ফুল সব ঢেলে রেখেছে। তারা করিস নি জানো, এই যে কলা গাছ ফেলে দিয়েছে দেখো, দিয়ে কলা খেয়ে নিয়েছে, মা কলার কাঁদিটা পেরে নিয়ে চলে গেলো। হনুমান বসে ছাদে ভর্তি, কোটা খেয়েছে রুনু। টিফিনে ভেন্ডি ভাজা হচ্ছে, আর আমি মুড়ি টুটু খেয়ে নেব। এই যে ওপরে এসছি, এই দরজাটা দেখো না, এই দেখো হাওয়ায় খালি খটখট করে আজ হচ্ছে, আর এত গরম হচ্ছিল তো একটু খুলে দিয়ে গেছিলো ঠাকুর ঘরের জানালা। রোদ বা দেখো সব, তখন বলেছিলাম পুজো করার সময় তুলবো, কিন্তু এক একটা জিনিস ভিজে ছিল বলে আমি বলে দূর এক চোটে এসেই তুলবো। আর এই দেখো সব শুকিয়ে গড়া করে দিচ্ছে, বেশি টাইম হয়নি তো চলো ধরে নিই, ভীষণ রোদ। তো ডোডো কাকিমাদের বাড়িতে গেছে, আর ডোডোর বাবা আড়াইটার সময় করে আসবে, মানে এক চোটে টানা ডিউটি করছে, তো নাইট যাবে না বললো। আর তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আর আজকে ওই যে বললাম একটা শ্রাদ্ধ বাড়িতে যাব, তো ডর বাবা এলে যে, তো চল আমি এই জামা কাপড়গুলো তুলে নিই। হ্যাঁ শুকিয়ে আজ আর কাল নাকি আরো মানে গরম বাড়বে বলছে, কি জানি দেখা যাক। এত রোদ পা রাখা যাচ্ছে না, যে রোদকে আমরা শীতকালে এত ভালোবাসি সেই রোদ কেটছে না। ঘাম দেখে নাও পিঠের, খালি ঘুরিয়ে দিয়েছে ওইদিকে, স্ট্যান্ড ফ্যান চলছে তাই আওয়াজটা একটু কম পাচ্ছ, পাকা রাস্তা বেশি পাচ্ছ, শুধু এদিকটা ঘুরিয়ে দিয়েছি খালি দেখো। তাহলে আমাদের পিঠে ঘামাচ্ছে হবে না তো অন্য কারোর হবে বলো, ঘামাচিও হবে আর শরীর খারাপও হবে, জ্বরও হবে, সব হবে। মানে কাউকে বোঝানো দায় যে ঠিক বিছানাটা কতটা পরিমাণে আগুন বলে এই দূরটা ঘটেছে দেখো, কী অবস্থা এটা। হ্যাঁ সারা রাতও ঘুমোতে পারেন, সব 6টা বাজলেই নেমে যায়। বড়রা কষ্ট পায় ঠিক আছে, একটা বাচ্চাও এত কষ্ট পাচ্ছে ভাবা যায়।
নিচে ঘুমিয়ে পড়েছে, ওকে তো নিয়ে যাব না, যেখানে যাব সকাল থেকে তো বললাম। টুটুরের বাবা এখনো আসেনি, আমি রেডি হয়ে যাবো, বসে আছি। তো চলো তারপর যখন যাবো তখন কিছুটা দেখাবো। চলো তারপর রিজারও গরম মতন ঘরে দেখো না, আমার কথা হয় তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, এখানে স্ট্যান্ড ফ্যানটাই শুধু চলছে, এই যে উপরের ফ্যান বন্ধ আছে। এত গরম মানে কি বলবো তোমাদেরকে, মানে আগুন বসে আছে যেন আগুন উঠছে। চলো এসে ডিউটি থেকে ফিরেছে এই তোমার মুন্ডু, তো যাচ্ছি এখন, আমি যে শ্রাদ্ধ বাড়ি যাবো বলেছিলাম যাচ্ছি, এখন আড়াইটে বাজে, আজকে জামা প্যান্ট পরে মানে চলে যাচ্ছে, কোনো গাটা কিছু ধোয়া হয়নি ওর, তো চলো দেরি হয়ে গেছে, তো আর পরে কথা বলবো। ওই যে ওই বাড়িটা, এই যে একটু লোক দাঁড়িয়ে ওখানটাতে গিয়েছিলাম, তো চলো বাড়ি ফিরে যাচ্ছি। করছি এই যে দাঁড়াও, গরমে হাঁসফাঁস, গা কুটকুট করছে। এই যে সেখান থেকে এসে একটু শুয়েছিলাম, কাজটা যে মিটিয়ে নিয়ে শুয়েছিলাম, আর তো এখন দেখো আমার চোখ দেখে বুঝতে পারছো চোখগুলো ফুলে আছে, মানে আমার খুব ঘুম পাচ্ছে, কারণ জানো তো নাইট ডিউটিতে না আমি প্রথমত তো গরম, প্রথম তো গরম না প্রথম সরি ভয়, আর দ্বিতীয়ত অত গরম, আর পিঠ পুরো ঘেমে যাচ্ছে, আর পিঠে পুরো ঘামাচ্ছি, ঘাড় গলা মাথার এই দুটো হয়ে পুরো ব্যথা, তো আমার চার রাতের ঘুম জমে আছে। ওদিকে 5:30টায় পুরো উঠে পড়ি, 5টা থেকেই উঠে পড়ি, 5:10-15 থেকে উঠে পড়ি, আর চার রাতের ঘুম এখন শুয়েছিলাম, গরমে উসকুস করে চোখ মানে জুড়ে যাচ্ছে কিন্তু ঘুমোতে পারি না, আবার দেখি সন্ধে হয়ে যাচ্ছে। ওদিক থেকে এসে 4টের সময় করে সব মানে বাসন টাসন ছিল মেজে নিয়ে 4টের সময় করে শুয়েছি, 5টা অবধি ঘুমোলাম, মানে ওই 1 ঘন্টাটা ঠিক উসফুস করে কখন চোখ বুঝেছি জানি না, তারপর ডোরোকে একটু খাইয়ে দিই, আর এসছি ওপরে সন্ধ্যে দেবো বলে রেস্ট ফেস করে চলে এসছি, আর চোখ যেন জুড়ে যাচ্ছে। তারই মধ্যে দেখছি ওয়েদারটা একটু যেন মেঘ মেঘ মানে হয়ে আছে, হালকা যেন মেঘ করেছে মনে হচ্ছে, তো সন্ধ্যে কি জানি না, তো চলো সন্ধ্যেটা দিয়ে নিচে নেমে যাবো, ভালো লাগছে না, চার রাতের ঘুম জমে আছে, আজকে ও বাড়ি আছে দেখি আগে ঘুমোতে পারি কি, চার রাতে ঘুমে চোখ পুরো ফুলে আছে, সারা রাত ঘুমোতে পারি না, ঠিক বিষয়টা কাউকে বোঝানোরও নয়, বয়সটা অনুযায়ী সবাই বোকা পাগল এইসবই বলবে, কিন্তু যে বোঝে না তাকে বোঝানো দায়, তো আমার পক্ষে সম্ভব নয় একটা ঘরেতে থাকা, আমি কাউকে ওটা বোঝাতে পারবো না, কেউ ছেলেখেলা করে না কারোর মুখে, তাই না, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার মতো ক্ষমতা মানে ভয়, মানে আমার যেন এক্ষুনি সব বন্ধ হয়ে গেল, সেই ভয়ে জড়ো হয়ে কুঁকড়ে একটুখানি করে শুয়ে থাকা, সারা শরীর ব্যথা, ঠিক সকালটি হতে আবার যেমন কাজ তেমন, আমি কেউ কেউ বুঝতে পারবে না শরীরের ভেতরের জিনিস কী, আর যাকে কাউকে বোঝানোর নয় তো থাক কষ্ট ব্যক্তিগত, তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো সন্ধে দিয়ে নিই, তারপর আবার রাত তোমার সঙ্গে দেখা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যে দেওয়া হলো সব, এবারে নিচে যাব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো খুব ঘেমে গেছি, আর সারাদিন কি হলো দেখতে তো পেলে, খুব গরম তাই হাঁপিয়ে যাচ্ছি, কথাবার্তা বলতে ঠিক পাচ্ছি না, তো যেটা দেখলে সেটাই ব্লগ, রাত্রিবেলা শুতে হবে তো ঘুম পাচ্ছে, শোবো, এই খাওয়া দাওয়া হলো সবাই মিলে খেলাম জমিয়ে, পটলের আলু তরকারি আর রুটি,
বিছানাটাকে একটু পাল্টালাম, একটু জল ফল ছড়া দিলাম, নালে ঘুমোতে পারবো না। 48 ডিগ্রি তাপমাত্রা এখানে, আরো বাড়বে বলছে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর গরমে যাদের এসি আছে তারা এসি খুব কম চালিও, একটা অ্যাভারেজ চালিয়ে করো, নাহলে সর্দি হয়ে যাবে। আমাদের তো এসি নেই, তাই বিছানা একটু ভিজিয়ে নিয়েছি, দেখি কতক্ষণ শোয়া যায়। টাটা।